আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নতুনভাবে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, কাঁচকলাগুলোকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কারণ এই কাঁচকলাটা দিয়ে আজকে তৈরি হবে কাঁচকলা ভর্তা। তাহলে চলো কাঁচকলা ভর্তা রেসিপিটা শুরু করা যাক। কাঁচকলা ভর্তা বানানোর জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দেওয়া হয়েছে। জলটা একটু উষ্ণ গরম হলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। হলুদ নুন দেওয়ার পরে টুকরো করে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচকলাটা ভালো করে এবার সেদ্ধ করে নিতে হবে। সব কলা দিয়ে দেওয়ার পরে জল ফুটে গেছে, মানে কলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কলাটাকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। কলাটা নামিয়ে নেওয়া হলো, নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দেওয়ার পর কড়াই গরম হলে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হওয়ার পর দিয়ে দেওয়া হলো গোটা কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে এলে এর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা, বেশ কয়েকটা, 8-10টা মতো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। যেহেতু কাঁচকলার ভর্তা তাই শুকনো লঙ্কাটা দিতেই হবে, তাতে আরও টেস্ট বেশি হয়। এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে বেশ কয়েকটা ছুলে রাখা রসুন, বেশ কিছুটা দিয়ে এবার ভাজা করে নিতে হচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে একে একে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা কাঁচকলাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার কাঁচকলাগুলোকে খুন্তির সাহায্যে এরকমভাবে টুকরো টুকরো, মানে ভেঙে দিতে হবে, প্রায় ম্যাশ করার মতো করে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো, সব কাঁচকলাগুলো দিয়ে দেওয়া হলো। এবার খুন্তি দিয়ে এটাকে পুরো ভেঙে ভেঙে দিতে হবে। আর একটু হলুদ লাগবে, নাহলে কালারটা আসছে না, তাই জন্য দিয়ে দেওয়া হলো আর একটু হলুদ। কাঁচকলাটা পুরো তৈরি হয়ে গেছে বাটার জন্য, এবার নামিয়ে নিতে হবে। কাঁচকলাটা নামিয়ে নেওয়ার পর এবার শিল নোড়ায় বেটে নেওয়া হচ্ছে। ভালো করে বেটে নিলে তৈরি হয়ে যাবে কাঁচকলাটা। কাঁচকলার ভর্তা বা কাঁচকলার বাটা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। কেমন লাগলো জানিও। যদি মনে হয় তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আবারও কোনো নতুন রান্নার সঙ্গে হাজির হয়ে যাব। যদি কোনো নতুন রান্না তোমাদের দেখার ইচ্ছা থাকে আমাকে জানাতে পারো, আমি সাধ্যমতো চেষ্টা করব। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।